Hello guys, welcome to our channel Amra Chaturanga, the best motivation for you with you. For live seminar, please contact us and comment our channel. আমাদের আজকের স্পিচ হচ্ছে সেই সকল মানুষদের জন্য যারা চলার পথে জীবনে বেঁচে থাকার সকল কারণ হারিয়ে ফেলেছে, যাদের ভবিষ্যৎ অন্ধকার দেখে যারা ভয় পেয়ে চলেছে, যাদের জীবনে বেঁচে থাকার স্পিরিটটাই হারিয়ে গেছে, কিছু করবার ইচ্ছেটা হারিয়ে গেছে, তাদেরকে মোটিভেট করতে কথা আমি বলতে চাই, যেটা হচ্ছে এভরিওয়ান প্রত্যেকে নিজের লাইফে দুই ধরনের মানুষ দেখতে পাবে, একটা স্যাটিসফাই আর একটা আনস্যাটিসফাই। বাট স্যাটিসফাই আনস্যাটিসফাই সবটাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। সিচুয়েশন ক্রিয়েট হয় তোমার জন্য, আর তোমাকে সাকসেস হতে হলে সেই সিচুয়েশনটাকে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, কেননা মানুষ অভ্যাসের দাস। স্যাটিসফাই হলো তারাই যারা নিজে যা কিছু পেয়েছি এভরিথিংকে মনে করে সব কিছু যথেষ্ট। আনস্যাটিসফাই হলো তারাই যারা যা পেয়েছে সেটাকে মনে করে যথেষ্ট নয়, কেননা কখনো দেখা যায় 60% নাম্বার পেয়ে সে নিজেকে স্যাটিসফাই মনে করছে, আবার স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো 97% পেয়েও তারা স্যাটিসফাই হতে পারে না। তো ফার্স্ট কথা হচ্ছে এটা স্যাটিসফাই বা আনস্যাটিসফাই তোমার মাইন্ডের উপর ডিপেন্ড করছে। বাট আজকে আমরা এমন একজনের স্টোরি শেয়ার করতে যাচ্ছি যে লোকটা তোমাদের, আমাদের, ইভেন আমার নিজের লাইফে বেঁচে থাকার কারণটা, কিছু করবার ইচ্ছেটা, সব কিছু চাহিদাটা একদম শিখরে পৌঁছে দেবে। আজকের স্টোরি, দ্য ওয়ান হ্যান্ড আর্মি। একটা লোক ন্যাশনাল শুটিং কম্পিটিশানে গোল্ড মেডেলিস্ট, 1940 সালে তার অলিম্পিক্সের গোল্ড মেডেল কনফার্ম। রাত দিন পরিশ্রম, বিভিন্ন জায়গায় সুনাম, বাট সিচুয়েশন একটাই প্রবলেম। সেনাবাহিনী প্রশিক্ষণ চলাকালীন গ্রেনেড ছুটতে গিয়ে ডান হাতটা নষ্ট হয়ে গেল। 3-4 মাস ভেন্টিলেশন, তারপর সুস্থ হয়ে আসে। আমরা লাইফে দুই ধরনের মানুষ দেখতে পাই। এক ধরনের মানুষ যারা জানতে পারলো আগামীকাল আমি মরে যাব, কেউ কাঁদতে কাঁদতে পুরো রাতটা পার করে দেয়, কেউ বা যতটুকুন বেঁচে আছে ততটুকুনকে এনজয় করে, ততটুকুনের মধ্যে মানুষের জন্য কিছু করার জন্য তার মধ্যে চাহিদা দেখা যায়। তেমন একটা এক্সাম্পল আমাদের আজকের স্টোরি হিরো ক্যারোলি টাকাক্স। 1940 সালের অলিম্পিক্সে গোল্ড মেডেল কনফার্ম, বাট সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালীন একটা হাত হারিয়ে ফেলে থেমে থাকেনি এই ব্যক্তিটি, আবার শুরু করলেন প্রশিক্ষণ, চলতে থাকলো তার প্রস্তুতি। অবশেষে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শুটিংয়ে অংশগ্রহণ করলেন। খেলার মাঠে প্রত্যেকটা খেলোয়াড় মনে করলো এটাই হচ্ছে খেলোয়াড়দের স্পিরিট, যে একটা হাত হারিয়েও আজকে খেলার মাঠে সবাইকে স্বাগত জানাতে, শুভেচ্ছা জানাতে উপস্থিত। আরও অবাক করে দিলেন সবাইকে যখন নিজে রাইফেল হাতে শুটিং করে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতলেন শুটিং কম্পিটিশানে। থেমে থাকেননি তিনি, শুরু করলেন পরবর্তী অলিম্পিক্স। 1944 অলিম্পিক্সে গোল্ড মেডেলের জন্য, বাট পরিস্থিতি সঙ্গ দিল না। 1944 সালের অলিম্পিক হলো না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বাট তারপরে আবারও 4 বছরের জার্নি, আবারও কঠোর পরিশ্রম, হাড় ভাঙা পরিশ্রম শেষে যখন 1948 সালে অলিম্পিকে আবারও গোল্ড মেডেল জিতবার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তিনি, আবারও সিচুয়েশান পরিস্থিতি সঙ্গ দিল না। 1948 সালে অলিম্পিক আবারও বাতিল, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তবুও তিনি হার মানলেন না, তিনি আবার 1952 সালের অলিম্পিকের জন্য কঠোর পরিশ্রম করে 1952 সালের অলিম্পিকে 32 বছর বয়সে তরুণ প্রজন্মের সঙ্গে কম্পিটিশান করে জিতে নিলেন পৃথিবীর সেরা শুটারের অ্যাওয়ার্ড, অলিম্পিক্সের গোল্ড মেডেল। আবারও 4 বছর চলল কঠোর পরিশ্রম, আবার 1956 সালে আবার গোল্ড মেডেল। তখন পর্যন্ত অলিম্পিক্সের ইতিহাসে সর্বপ্রথম কেউ পরপর 2টো অলিম্পিক্সে গোল্ড মেডেল জিত। একটা মানুষ যেখানে সারা ওয়ার্ল্ড কম্পিটিশান করছে তাদের বেস্ট হ্যান্ড দিয়ে, আর তিনি কম্পিটিশান করলেন তার অনলি হ্যান্ড দিয়ে, সেই সিচুয়েশানকে হার মানিয়ে যদি তিনি গোল্ড মেডেল জিততে পারে তাহলে তুমি কেন পারবে না? কী নেই তোমার মধ্যে? প্রত্যেকের মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে, খুঁজে বের করো তোমার মধ্যে কী ট্যালেন্ট আছে। কঠোর পরিশ্রম করো, সিচুয়েশানে অ্যাডজাস্ট করো, এগিয়ে যাও,
অবশ্যই সাকসেসফুল হবে। আর আমরা চতুরঙ্গ তার জন্য তোমাদের জন্য একের পর এক মোটিভেশনাল স্পিচ নিয়ে হাজির হব আমাদের চ্যানেলে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, বেল বাটনটি দাবাও নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।